আজকে একটি ছোট বাক্সের গল্প দিয়ে শুরু করতে চাই। ছোট বাক্স, বলুন তো এই ছোট বাক্স আসলে কি? একটি ছোট বাক্স, কিন্তু ভাষা তার অনেক অনেক মুখ, সেই সাথে অনেক চেনা গল্প। হ্যাঁ ঠিক তাই, টেলিভিশনের কথা বলছি। একটি স্বপ্ন আর একটি শপথ, সেই থেকে পথ চলা, সবার যে দেশ বড় সেই কথাটি বলা, একটি দেশের কথাই বলা, আর সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আর যদি বলি আয় মানি আমি, আয় মানি চোখ, যে চোখ দেখবে আমাকে আমি দেখব গোটা বিশ্বকে, সবটা মিলেই হলো হৃদয়ে বাংলাদেশ। আর হৃদয়ে বাংলাদেশ মানে তারুণ্যের কথা বলা, ১৬ বছরের এই পথ চলা। সকলকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা পৃথিবীর ছটি মহাদেশে বসে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আপনারা চ্যানেল আয়ের পর্দায় বাংলাদেশকে খুঁজে নেন। হ্যাঁ, ১ অক্টোবর ১৬ বছরে পদার্পণ, তারুণ্যের এই ১৬ নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ঠিক এই অনুষ্ঠান আয়োজনে কি হতে যাচ্ছে বা কারা এই স্টুডিওতে আসতে যাচ্ছেন, যদি এখনই নাম বলে ফেলি তাহলে মনে হয় ঠিক কোনটা বললে কোনটা শুরু হবে আর কোনটা কম বলে ফেলি, তাই এখন মনে হয় আমার চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবটা মিলিয়ে আসলে ভালো লাগা অনেক বেশি। ১৬ বছরের এই তারুণ্যকে আরও বেশি উজ্জীবিত করতে চ্যানেল আয়ের পর্দায় এই সময় আমরা কথা বলবো সেই সময়ের গল্প। হ্যাঁ, আমরা আজকে আমাদের এই সময়ে তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। তার নামটি বলবার আগে বলবো সেই সময়ের একজন শিল্পী যিনি বাংলাদেশকে গোটা বিশ্বের কাছে চিনিয়েছেন, তেমন একজন ব্যক্তিত্ব আসবেন আমাদের আজকের এই অনুষ্ঠান আয়োজনে। আমরা আপনাদের সকলের সামনে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গীত আঙ্গনের একজন শিল্পী, তিনি আমাদের প্রাণ, সঙ্গীত আঙ্গনকে করেছেন তিনি আলোকিত, তিনি কুমার বিশ্বজিৎ। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ধন্যবাদ মৌসুমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের একটা বিশেষ আয়োজনে আমি সারথি হতে পেরে আমারও ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, এবং আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হয়ে আরও ভালো লাগা বাড়িয়ে দেবেন যখন আর কিছুক্ষণের মধ্যে আমি নাম ঘোষণা করব এই অনুষ্ঠানের আরেকজন অতিথির নাম। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানকে করবার জন্য বাংলাদেশে, শুধু বাংলাদেশ যদি বলি তাহলে কিছুটা মনে হয় ভুল হবে, বলবো বিশ্বনন্দিত একজন সঙ্গীত শিল্পী, বিশ্বের কাছে যিনি চিনিয়েছেন বাংলা সঙ্গীত কত মধুর, তিনি আমাদের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। আমাদের আসলে আজকে কতটা ভালো লাগছে সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা আজকে অনুষ্ঠানের শুরুটা করেছিলাম এভাবে যে সময়ের কথা বলবো, সেই সময়ে আজকে এই সময়ে এসে মনে হচ্ছে আসলে সময়টা কত মধুর। আপনাদের দুজনকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে সম্মানিত। আমরা আরও একবার স্বাগত জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আছেন আমাদের সাথে, আছেন তিনি শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ। দুজনকে একসাথে পেয়ে আমাদের চ্যানেল আয়ের এই তারুণ্যের ১৬ নিয়ে পথ চলায় আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ আপনার কাছে জানতে চাইব, তবে আমরা গতানুগতিক যেভাবে একটি অনুষ্ঠানের আলোচনা হতে হয় সেভাবে আমরা চাই না, আমরা চাই এই আলোচনায় আপনার অনেক দিনের, দীর্ঘদিনের এই পথ চলার কথা শুনবার, অনেক কিছু আমাদের শুনবার আছে যে কথাগুলো আজকের তরুণরা আরও উজ্জীবিত হবে। আমার সাথে নিশ্চয়ই কুমার বিশ্বজিৎ, তিনিও একমত। কোত্থেকে আজকে আমরা শুরু করব? প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আয়ের জন্মদিনের, এবং আমি এই প্রথম আসলাম এই চ্যানেল আয়ের এখানে, আমার মনে প্রথম আমার কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সুতরাং আমি সবাইকে আমার অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পুরো চ্যানেল আয়ে যারা আছেন, সাগর সাহেব, শাইক সাহেব, সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি প্রথমে শুরু করতে যাচ্ছি, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো কীভাবে কোন ইসে দিয়ে আমি শুরু করতে করব। আপনাকে কিছু জিজ্ঞাসা করার ধৃষ্টতা আমার নেই, তাই আমি আপনার একদম শুরুর দিকে এই বিষয়ে আমার মনে হয় আজকে দাদা আমাকে একটু হেল্প করতে পারে। বিশ্বজিৎ আগে প্রথমে একটু কিছু বলুক, তারপর যাই হোক, মার কি বলবো, আমার প্রতি প্রথমে যে বলার
আদেশ হ্যাঁ আমি নিলাম প্রথমে আমি আজকে 16 বছর পূর্ণ হওয়ার জন্য তারুণ্যের 16 ক্যাপশনটা এটার জন্য আমি সাধুবাদ জানাই এর পিছনে যারা কাজ করেছেন এই পর্যায়ে আনার পিছনে যারা চ্যানেল আইকে আজকে বহির্বিশ্বে এবং দেশে একটা বিশেষ জায়গা আনার জন্য যারা কাজ করছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন অধিকর্তা যারা আছেন তাদেরকে তো অবশ্যই বাঙালি আসলে অনেক বেশি ফেস্টিভ মুডের জাতি বলি আমি কারণ পৃথিবীতে আমি কোনো টিভি চ্যানেলের জন্মদিন হয় এটা আমি দেখি নাই যাই আমার কাছে ভালো লাগে ব্যাপারগুলো এটাতে হয় কি মানে একটা একটা জবাবদিহিতার ব্যাপারও হয় আমরাও বুঝতে পারি যে এই চ্যানেলটার 16 বছর হলো হ্যাঁ স্বাভাবিকভাবে তার ম্যাচিউরিটি কতদূর হলো বা ওভার ম্যাচিউরড কি না বা তার ভবিষ্যতের ভিশনটা কি এটা বোঝা যায় তো সেদিক থেকে আমার মনে করি যে তারুণ্যের 16 এখন একদম প্রপার টাইম আর এর সাথে হয় কি মানে আমি সঙ্গীতের সাথে একটু রিলেট করতে চাই যে কোনো সঙ্গীতে মানুষের জীবনে যখন প্রৌঢ় হয়ে যায় তখন কর্মক্ষমতা হয়তো বা কমে যায় কিন্তু অভিজ্ঞতা অর্জন আজকে যেরকম অভিজ্ঞ আমার মাতাজি আছেন এখানে সঙ্গীতের তো সেই অভিজ্ঞতা একদিনে আসেনি তো এই জন্য বলছি যে যখন অনেক বেশি প্রৌঢ় হয়ে যাবে স্বাভাবিকভাবেই এই অভিজ্ঞতাটা আরও বেশি কাজে লাগবে এটা দীর্ঘ আমি কি বলবো এই এই ধারাবাহিকতা সুন্দরভাবে ফুটে উঠুক এটার জন্য আমার অনেক শুভকামনা রইল আর আমি আপনার হয়ে জিজ্ঞেস করতে চাই শাহজাপা এটা এটা হচ্ছে জাস্ট আমি ওই ভ্যালুজ নিয়েই আমার আশা তারপরও আমার অদেখা অনেক জিনিস আছে যেগুলো আজকে আমিও শুনতে চাই আর আপনার মাধ্যমে নতুন যারা এসছে যে সত্যিকার অর্থে একজন শাহনাজ রহমতুল্লাহ হতে গেলে কি কি প্রয়োজন বা কি ঘাত প্রতিঘাত প্রতিকূলতা পেরিয়ে আপনি আজকের এই জায়গায় কারণ আপনার 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 সঙ্গীত জীবন দীর্ঘ আপনি পাকিস্তান থেকে শুরু করে যত গুণী মহারথীদের সান্নিধ্য পেয়ে এসছেন সো এখানে এই স্টোরিগুলো আমাদের শুনলে অনেক বেশি ভালো লাগবে আমি শুরুতেই বলতে চাই যে যখন আমার সঙ্গীত জীবন শুরু মানে খুব বাচ্চা বয়সে মানে যখন শুরু থেকে একটু শুরু করে বলে তারপর মাঝখানে ই করবো সেটা হলো যে কি আমার তো যখন আমার 5 কি 6 বছর বয়স ছিল তখনই আমি খুব একটু গুনগুন করতাম তরতাম পরে তোমার কি বলে ওটাকে আমার মা আর কি উনি আমাকে ওই হারমোনিয়াম নিয়ে বসতেন বলতেন এতটুকু বাচ্চা তো আবার দেখি অনেক সুরে চিৎকারও দিতাম নাকি ওরকমের একটা ইয়ে বলে কি একে আমার বাবা ছিলেন আইনজ্ঞ লয়ের ছিলেন আমার ফাদার তো বলতে যে ওকে ভবিষ্যৎ গান শেখালে ভালোই হবে যা আমার মায়ের কাছে শুনেছিলাম যতটুকু তারপরে থেকে ও হারমোনিয়াম নিয়ে আম্মা একটু টুকিটাকি যাই করতেন ছোট্টবেলাতে আর কি তারপর আমার শুরু যেটা হলো সেটা হলো কি আমার একটা ইয়ে আমি শুনেছি আমার মার কাছে যে যখনই আমি প্রপার শেখবার জন্য আমাকে ওস্তাদ ঠিক করা হলো ক্লাসিক্যালে আমার ওস্তাদ ছিলেন ওস্তাদ মুনির হুসেন ক্লাসিক্যালে দিল্লির থেকে উনি ছিলেন মারা গেছেন উনি তো উনি বললেন যে শুরুতেই গলাটা অ্যাকচুয়ালি বিশ্বজিৎ দুটো জিনিস আছে আমি কথার মাঝখানে মাঝখানে একটু বলবো সেটা হলো একটা গড গিফটেড একটা জিনিস হলো সেটা হলো যে গলায় অনেক সময় টোন তোমার সুরে হয়ে যায় অনেক সময় আছে যে অনেককে দেখবা যে বছর পর বছর প্র্যাকটিস করতে সুরে আসছে না এটা আবার অনেকে হয় যে চট করে সুরেই গলা চলে এসছে আমার ওরকম একটা কিছু ছিল যে জন্য অনেক ইজি ওয়েতে আমার মা বললেন যে কি হ্যাঁ ওর শিখলে পরে হবে তারপর তো আমি একদম পিচকি ছোট বয়সে আমরা খেলাঘরে গান করতাম রেডিওতে বেতারে বেতার আমার আগেও ফেভারিট ছিল এখনও ফেভারিট ওখান থেকে সব কিছু জানাশোনা ছোট্টবেলাতে আমরা খেলাঘরে গান করতাম আমি গান করতাম এখন সুপারস্টার সাবিনা ইয়াসমিন সে গান করতো ছোট্টবেলায় আমরা ওই খেলাঘর থেকে আমাদের যখন শুরু হলো তারপর প্রপার তোমার শুরু হওয়ার পর ওই লতিফ চাচা ওই আমরা ইসের গান করতাম না থাম এইগুলো দিয়ে কম্পিটিশন হতো ছোটদের তো কোথাও মারামারি কাটাকাটি অনেক কিছুই হতো ছুটে দৌড়াচ্ছি খেলছি আবার গানও গাচ্ছি সব কিছু হচ্ছে তো তারপর হলো কি পরবর্তীতে এসে যখন আমার 9 বছর বয়স
তখন আমার বোন গান করতেন, যিনি ওই পরে উনি হাজির হয়ে গিয়েছিলেন, পরে উনি মারা গেলেন ক্যান্সারে। ওনার তুক্ষার একটা গলা ছিল, উনি হোলি ক্রসে কলেজে উনি পড়তেন, তো ক্লাসিক্যাল বেসড গলা ছিল, তো উনি শিখতেন, আমি গিয়ে বসে থাকতাম ছোটোতে একেবারে। পরে ওস্তাদ জি একদিন বললেন যে তুমি তো গাও, ওকে একটু শুনি তো। তো আমি নাকি এই যে বলা সে সারগামটা আমি নাকি একদম সুরে গিয়ে ফেলছি, বলে ওকেও আমি শেখাবো, এই হলো কথা। কিন্তু বাট শুরু থাকতে ওই খেলাঘর বেতারে যদি না যেতাম, ওইটুকু আর আমাদের ফ্ল্যাশ করতো না, তাই না? যে কি ওখান থেকেই খেলাঘর থেকে আস্তে আস্তে আমার নাকি গলাটা একটু ম্যাচিওর গলা ছিল, যে জন্য আমাকে একটা ফিল্মের গান আমি করেছিলাম 12 বছর বয়সে, নায়িকার গান, এটা 1962 সালের দিকে। হ্যাঁ, এটা অনেক নতুন সুর একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওটাতে ওই ফ্রক পরে পরে আমি সেলোয়ার কামিজ পরে গেছি, একটু বড় বড় যাতে দেখা যায়, কথাটা বুঝতে পেরেছো? তো হলো কি, ওই তখন ওই গানটা গেয়ে তোমার ওস্তাদ জি আমাকে ফুল ফ্লেজের, আমার মা বললেন যে না ওকে শেখাতেই হবে। তো আমার শুরু হলো ওই ওস্তাদ মনির হোসেন ওনাকে দিয়ে, মরহুম ওস্তাদ মনির হোসেনকে দিয়ে, ক্লাসিক্যালটা, মানে যেটা শুরু। আমি আজকালকার এই প্রজন্মের ছেলেপেলেকে বলতে চাই যে অনেকে আমাকে বলে যে আপনি ওই 60 দশকে যে গান করেছেন, আমি মিডিয়াতে সবাই জানে যে আমি গানের জগৎ থেকে আমি সরে এসেছি, আমি 4 বছর আগে অ্যানাউন্স করে দিয়েছি, বলেছি। কিন্তু আমি একটা আশ্চর্য ব্যাপার সেই গল্পটা করি যে যখনই 4 বছর আগেও যখন আমি বাইরে গেছি দেশের বাইরে অনুষ্ঠানে গান করতে, তখন দেখতাম যে রিকোয়েস্ট আসছে কি 60 দশকের গান, সাগরের তীর থেকে, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, বিটিভি। লাল মামুন, মামুন ভাইয়ের প্রোডাকশন আমরা করছি, কামাল ভাই ওনার প্রোডাকশন করছি, তো সেই রিকোয়েস্টগুলো আসছে আমাদের কাছে। এখন আমি 60-এর উপরে বয়স, ঠিক আছে, বয়স আমি লুকাই না কখনো, যাই হোক, যেটা আল্লাহর দেওয়ার জিনিস এটা বাস্তব যে জিনিস। তো আমি এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলি তোমরা গান গাইবে 1 বছর পর আর তোমার নাম নেই, এটা হবে না। শাহনাজ রহমতুল্লাহ কোন যুগে গিয়ে এখনও যদি কোনো স্টেজে গেলে আবার সেই পুরনো গানেরই অনুরোধ কেন আসছে? বিকজ সেই গানের মাধুর্যতা, সেই গানের কথা, সেই গানের সুর সব মিলিয়েছেন একটা বিষয়। তুমি কি মনে করো আমি কি বলতে চাই? অবশ্যই অবশ্যই, আমি আরও কিছু এর সাথে একটু জানতে চাচ্ছি যে আপনি এই দেশের অনেক বড় বড় মিউজিক ডাইরেক্টরদের কাজ করেছেন, পাকিস্তানেও করেছেন, এই যে গানের প্রতি আমাদের যেরকম, এখন তো অনেক ডিজিটাইজ হয়ে গেছে প্রযুক্তির কারণে, আমাদের হয়তো বেশি সময় নিতে হয় না, একটা লাইন করে সেটাকে আমরা কপি পেস্ট করছি, সেটা আমিও পেয়েছি, আমার সৌভাগ্য যে আমি কী বলবো, অ্যানালগও কাজ করেছি, ডিজিটালিও কাজ করেছি। তো আমার দুর্ভাগ্য আপনার সাথে আমার গান গাওয়ার সুযোগ হয় নাই, যাই হোক, সেটাই আমি, আমার মনে হয় অনেকদিন পর দেখা হয়েছে। আমি আমি বলি আমি শাহনাজ আপার এই যে আজকে আমার ওনার সাথে যে বসে কথা বলার যে সুযোগটা দেওয়া হলো, সেটির জন্য আমি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। এই এই অনুষ্ঠানে আসার অবশ্যই আমার দায়িত্ব শিল্পী হিসাবে, এত বড় একটা মহা আয়োজনের সাথে আমি সংশ্লিষ্ট হতে পারি, তার পাশাপাশি আরেকটু বেশি আগ্রহ ছিল আপনার সাথে বসবো দেখা হবে। কারণ আমি আমার মনে আছে আমি 1982 দিকে আমি প্রথম যখন পুতুলের মতোটা গাইলাম, তখন আলাউদ্দিন ভাইয়ের একটা ছবির, হ্যাঁ, আলাউদ্দিন ভাইয়ের শাহজাপা প্রচুর কাজ করেছেন, আমিও প্রচুর কাজ করেছি, শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর কথা বলছি, উনি একদিন বললো যে তোমাকে শাহনাজাপা ডেকেছেন গান শোনানোর জন্য। আচ্ছা, আমার না আমার জীবনে এরকম ভয় কখনো লাগেনি। তো আরও ভয় ব্যাপার ছিল যে যাওয়ার সময় যে কবে যাব, কোথায় যাব, বলে আমি নিয়ে যাব বাসায় যাবা, আর ওনাদের পরিবারের সাথে আমার অনেক বেশি ঘনিষ্ঠতা ছিল, শাহনাজাপার ভাই যিনি ছিলেন আপনারা সবাই জানেন যে জাফর ইকবাল হিরো, ওনার ম্যাক্সিমাম 80% গান আমি প্লেব্যাক করেছি, এবং আমার সাথে এত সক্ষতা ছিল সেটারও আমি আজকে একটু স্মৃতিচারণ করবো, পরেশ ভাই, আনোয়ার পারভেজ, ওনারও প্রচুর কাজ করেছি।
শাহনাজ আবার বাসায় গেলাম দোতলায়, আস্তে আস্তে ঢুকলাম। ওই তোমাকে টেলিভিশনে দেখেছি, আমি বলেছি তোমার গানটা শুনবো। তা আমি উনি ডাইনিংয়ে বসা টেবিলের উপরে, আমি আমি কী গিয়েছি আমি জানি না, ওটা কি আসলে পুতুলের মতো অরিজিনাল শ্যুট ছিল কি না জানি না। তবে শাহনাজ আপা আমি জানি উনি আমাকে অনেক ভালোবাসেন, অনেক অনেকভাবে আমাকে অনেক সোর্সে আমি শুনি যে আমার গানের প্রতি ওনার লাইকিংসটা কীরকম। এখন আমি বলতে চাই, কিছুদিন আগে আমি টেলিভিশন দেখার সময় হয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো ফাঁকে ফাঁকে একটু দেখা, ওইটি আমি বারবার আমার সেরা কণ্ঠে আমি একজন প্রতিযোগীকে বলেছিলাম, গান করেছিল বিশ্বজিতের, আমি আশ্চর্য হলাম অনেক যুগ পেরিয়ে এসছে বিশ্বজিৎ, এই এই সময় ওর গান আমার এত পছন্দ হলো, ক্লাসিক্যাল বেসড গলা, আমি দোয়া করলাম দূরে বসে, আমি বললাম বিশ্বজিতের পারফরমেন্স আমার কাছে এত ভাল লাগলো যে আমি না বলে পারলাম না, পছন্দ স্ক্রিনে আমি স্বপনের যে অনুষ্ঠানটা হয় সেরা কণ্ঠতে আমি বলতে বাধ্য হয়েছি যে অতি চমৎকার অতি সুন্দর বিশ্বজিতের গান আমার খুব ভালো লাগে, আর আজকে ওর সাথে আমার দেখা হলো। তোমার আমি সম্মানিত, আমরা চ্যানেল আই পরিবার অনেক সম্মানিত, চ্যানেল আয়ের পর্দায় আজকে যখন ষোলো বছরের এই পথ চলায় প্রিয় দুজন মানুষের মুখ যখন দেখতে পাচ্ছেন সকলে এই মুহূর্তে টিভি সেটের সামনে, আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি যে সকলের অনেক কিছুই আসলে মনে পড়ছে, অনেক গান, অনেক পুরনো সময়। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কুমার বিশ্বজিতের গান গেয়েছেন সেরা কণ্ঠের বিচার কার্যকরবার জন্য। আমরা জানি যে চ্যানেল আই সেরা কণ্ঠের একজন সম্মানিত বিচারক আপনি, এবং মেরিডিয়ান চ্যানেল আই খুদে গানরাজের সেরা কণ্ঠেও আপনি সম্মানিত একবার বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই যে আজকে তরুণদের কথা যখন আমরা বলছি এবং এই সময়টির কথা যখন আমরা বলছি, তরুণরা এখনও কিন্তু সেই সময়ের কথাই বলেন, সেই সময়টাকে এখনও মনে করেন যে কতটা নতুন। তরুণদের আসলে সেই পুরনো সময়টাকে নতুন করে রাখবার যে একটা প্রয়াস, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন একটু জানতে চাইব। আমি মনে করি ওরা তো অনেক কিছু জানে না, ওদের জানবার অনেক কিছু আছে। যেমন ধরো আজকে আমি এখানে বসা, বিশ্বজিৎ বসা, তো আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমাদের পাস্ট, অতীত, সঙ্গীত জীবনে কত দূর চড়াই উতরাই, এবং নানান যে গলা সাধার ব্যাপার, আমাকে যদি একজন প্রকৃত আর্টিস্ট হতে হয় সেটার জন্য কি করণীয় আছে এবং আমরা কি করেছি। সঙ্গীতের তো কোনো শেষ নেই, এটা আমি এখনো আমি বলি যে সারেগামা পাধানি সবতেই যাব, ঠিক কিনা বিষয়, ঠিক আছে, এটাতেই সাত সুরেই সব কিছু বাধা আছে, কিন্তু ওদেরকে সব কিছু ধাপে ধাপে জানতে হবে, বুঝতে হবে, জানতে হবে প্রত্যেকটা আর্টিস্ট আমাদের যে যারা গুণী, যারা কিংবদন্তি, যারা শিল্পী আছেন, সুরকার, গীতিকার, সবার সম্বন্ধেই কিন্তু জানতে হবে। যদি ওরা যদি না বুঝতে পারে না, আজকে আমি কথা বলছি, বিশ্বজিৎ কথা বলছে, ওরা কিছুটা ওরা কি বলে ওটাকে জানছে, এরকম আমি মনে করি ঘন ঘন তোমাদের যদি কিছু অনুষ্ঠান এরকমের হয়, কিছু এরকমের স্মরণীয় করে রাখবার জন্য এবং তাদের জানাবার জন্য তো টেলিভিশন যথেষ্ট, স্পেশালি চ্যানেল আই, তো আমি তো মনে করি যে প্রায় তুমি যে কথাটা বললে এটা তো টেলিভিশনের মাধ্যমে হয়ে যেতে পারে, আমি আসলাম কি আরও যাদেরকে তোমরা ইয়ে আনতে, ওদেরটা শুনে তো ওরা হয়তো আজকে বিশ্বজিৎ এত দূর এসছে কীভাবে এসছে, তার স্ট্রাগল কীভাবে করেছে না, এটা তো জানার দরকার আছে, তাহলে ওদের একটা ফিলিংস একটা হবে একটা। যেমন আমি এক যে গাচ্ছিল তাকে আমি বললাম যে তোমাদের যে প্ল্যাটফর্ম, তোমরা যে এখানে এসছো, তোমরা যে কত লাকি, তোমাদের মিউজিশিয়ানস যন্ত্রী তোমাদের সাথে এত, এবং এত বড় একটা চ্যানেলে পৃথিবীতে কত কত জায়গায়। আমি আরেকটা কথা বলে রাখতে চাই চ্যানেল আই সম্বন্ধে, আমি যতবার বিদেশ গিয়েছি এবং আমি আমেরিকাতে আমার ইসের টানে যেতাম না, আমার ছেলে ওখানে পড়াশোনা করছিল, ঘুরে ঘুরে যেতাম যে ওখানে ইন্টারেস্ট আমার বেশি ছিল কি, সো একটা কোনো দৌড়েই আমার বাচ্চাটাকে ছেলেটাকে দেখবো, ওইটাই বলতে হচ্ছে আপা কোনো জায়গায় রাজি হয় না, এখানে কেন হয়, ওখানে কারণ ছিল তো আমার সন্তান ওখানে, ঠিক আছে, তো চ্যানেল আইয়ের জন্য এত প্রাউড ফিল করতাম যে ওই দূরে বসে আমি দেখছি আমার দেশকে চ্যানেল আইয়ের মাধ্যমে, এই জন্য আরেকটা ধন্যবাদ আমি দিতে চাই চ্যানেল আইকে। তো এবং ওই যেটা বলছিলাম যে কি আমরা গান যখন করেছি আমরা কি কিসে করেছি, এই যে আমাদের স্মরণীয় কাল যুগের যে গানগুলো, সাগরের তীর থেকে, সাগরের সৈকতে, তোমার আগুন, খান আতাউর রহমান সাহেবের যে গানগুলো, দুটো থেকে তিনটা জন্তুতে, এটা একটু আমি বলে রাখি, মিউজিকের উপর ডিপেন্ডেন্ট কোনো আর্টিস্ট যাতে না হয়, আমি ছোট মুখে আমার বড় কথা অ্যাডভাইস করছি, আমি ছোট্ট খাটো, সেটা হলো যে এই যেগুলো গান আমাদের যা ওরা বলে যে এখন আমরা গাই, এখনও গেতে ইচ্ছা করে, শুনতে ভালো লাগে, সেটা দুটো তিনটে যন্ত্র, একটা সেতার, একটা ভায়োলিন,
তখন ওই অ্যাকোস্টিক এরকমের কিবোর্ড, তারপরে অর্গান, তারপরে হ্যান ত্যান, এগুলো অনেক কিছু ছিল না। আজকে সেদিন আমি বললাম যে তোমরা যে কত লাকি, কী একটা মিউজিশিয়ান সব বাঘ বাঘ তাদের সামনে তোমরা গেছো, এটাও তো একটা লাখের ব্যাপার আছে। তো এদের তো অনেক সুযোগ, অনেক কিছু আছে। তো এদেরও আমি আমি যেটা চাই, আমি যেটা একটা ইন্ডিভিজুয়ালি যেটা আলাদাভাবে যেটা চাচ্ছি, সেটা আমার অনেক, আমি অনেক দুঃখিত, আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশ অনেক দিক থেকে এত বেশি রকমের এগিয়ে যাচ্ছে, চ্যানেল আয় কী না পারছে, কী না দিতে পারছে। এই যে কৃষি অনুষ্ঠানগুলো যেটা হচ্ছে, এটা তো আমার চোখ বন্ধ করে যত কাজ থাকবে আমি বসে একটু দেখবো, কেননা এটা এই যে গ্রামীণ গ্রামে গ্রামে গঞ্জে যে আজকে ডিপেন্ডেন্ট হচ্ছে আজকালকার মহিলারা, কৃষকরা, এরা ওরা, এবং ইভেন কি শহরে পর্যন্ত, ও কীভাবে শাইক সেরাজ, ও আমি এটা বলছি, বলতে বাধ্য হচ্ছি, ও এভাবে অনুগানে যাচ্ছেন, ও এই গাছটা এইভাবে লাগালে, মাছের ওটাই করলে, শহরে অনেকে ওটাকে ফলো করছে, করছে, এত অনেক বিশাল ব্যাপার এটা। এটা তো সবচেয়ে বড় একটা আমি মনে করবো যে একটা চ্যানেলের সবচেয়ে বড় সার্থকতা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কি এই যে গানের ব্যাপারটা, এই গানের ইসে যে এত বড় প্ল্যাটফর্ম করে দিয়েছে চ্যানেল আই, সেরা কণ্ঠ, কী হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, সেখানে তারা উইন করছে, করে তাদের কী হচ্ছে, বড় বড় উপহার পাচ্ছে, কত বড় সুযোগ বিদেশে চলে যাচ্ছে, সেরা কণ্ঠে কি সেরা কণ্ঠ যারা গায় ওদের কি একটা নাম আছে, দিয়ে তারা আসছে পারফরমেন্সের জন্য বাইরে, সরাসরি আমরা ঢাকা থেকে ঢাকায় যেতে পারতাম না, কথার কথা বলছি। তো সেখানে ওদের আরও উৎসাহিত হয়ে আরও তারা জানতে চাইবে, এই ধরনের কিছু আমি যদি দেখি যে চ্যানেল লাইক করছে, ওটাতে আমি খুব আনন্দিত হব। তো এই কথা বলছি, ফাঁকে ফাঁকে বিশ্বজিৎ কিছু বলুক, আমি আবার বলবো। আমি দাদা আপনার কাছে একটা বিষয় একটু জানবার আছে, যে আপনাদের একটা সময়ের, আমরা কিছুক্ষণ আগে যখন শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহর সেই সময়ের কথা শুনছি, তার পরবর্তী সময় তো আবার আপনারা, আবার আপনাদের পরবর্তী সময় এখন যারা প্রজন্ম কাজ করছে, আপনাদের সময়ের একটা গল্প আমরা শুনেছি যে গান করে আবার সেই গানকে ছিঁড়ে ফেলা বা একটা গান নিয়ে প্ল্যানিং করা, এই নিয়ে অনেক গল্প আসলে আছে। তো এই বিষয়গুলো একটু যদি আজকে বলতেন। মানে এত ছোট সময়ের মধ্যে, যদিও বা আমি মনে করি না যে একটা শিল্পীর জন্য এটা খুব দীর্ঘ সময়, একটা মানুষের জন্য, মানুষের গড় আয়ু যদি 50 হয়, স্বাভাবিকভাবে হ্যাঁ অনেকগুলো সময় সানাজাপা পেরিয়ে এসেছে। আমিও ছোট মানুষ, আমিও মনে করি যে এটা মানুষের জীবন হিসাবে অনেক দূর চলে এসেছি। তো এগুলো এত গুছানোভাবে বলা খুব টাফ। আমি একটু বলতে চাই যে সানাজাপাকে, যে আপনারা হচ্ছেন বটবৃক্ষ, আপনাদের ছায়া দরকার আছে। আমি আপনাকে সাধুবাদ জানাতে চাই, এই যে নতুন প্রজন্মরা আসছে ওইটার সাথে আপনি সংশ্লিষ্ট হয়েছেন সেরা কণ্ঠে, এই আপনাদের ব্লেসিংটা নতুন প্রজন্মের দরকার। কারণ বৃক্ষের, বটবৃক্ষের ছায়া না থাকলে অন্য কোনো বৃক্ষের জন্ম হয় না, তার পাশাপাশি আগাছা বেশি জন্মাবে। তা এই জন্য আপনার আশাটাকে আমি সাধুবাদ জানাই। আর যেটা হচ্ছে আপনাদের মতো মানে অভিজ্ঞ জন থেকে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, আর আমার তো ছোটোখাটো সঙ্গীত জীবন, তো এখনও করে যাচ্ছি, আমি এখনও হিসাব নিকাশ করি, কিন্তু ছোটো ছোটো কিছু ঘটনা আছে যেগুলো খুব মনে পড়ে। মাঝখানে একটা কথা বলি, বিশ্বজিৎকে আরও বেশি ওর এক দু তিনটে গুণ, এটা এভাবেই বলি, ও যেমন গায় এত সুন্দর, গিটার বাজায়, পিয়ানো এত সুন্দর বাজায়, আমার মনে হয় ডুপ্লিকেট জাফর ইকবাল, ঠিক কি নয়? যাই হোক, সানাজাপা এই অ্যাপ্রিসিয়েশনটাকে দেওয়ার জন্য। আর অনেক ঘটনা মনে পড়ে, কারণ আমার আজকে জাফর ইকবাল সাহেবের একটি ছবির গানের কথা মনে পড়ছে, ওনার ছবির, এটি ছিল বোধহয় প্রেমিক, উনি প্রডিউসার ছিলেন, ওই ছবির গান আমরা কলকাতায় করেছিলাম। আচ্ছা, তো কলকাতায় রেকর্ডিংয়ে যাওয়ার আগে আমি বললাম যে আমি যাবো না, আমি দুদিন পরে যাবো, আমার মনটা খুব খারাপ, এমনিই বললাম। তারপর উনি আমাকে বাসায় এসে আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন, বলে যে আমার কাছে থাকবা, মন যতদিন ভালো না হয় কোনো দরকার নেই যাওয়ার। আলাউদ্দিন ভাই মিস ডিরেক্টর ছিলেন, কলকাতায় গান রেকর্ডিং করলাম, রেকর্ডিং জাস্ট গানটা নিয়ে আসার পরে ওনার যে অভিব্যক্তিটা ছিল, তো এগুলো অনেক অনেক নিরিবিচ্ছিন্ন ঘটনা আছে, খুব মনে পড়ে। আমার আমার আরও অনেক ঘটনা আছে, যে আমরা আজকে তো প্রযুক্তির কারণে একটা গান হয়তো আমরা বেশি হলে চারবার পাঁচবার গাই, আমার এমন মনে আছে যে আমি 80 টেক 90 টেকও দিয়েছি
90 বার গান গাইতে হয়েছে, সেটা কি আজকের প্রজন্মকে প্রজন্মের কাছে কি এটা ভাবা, মানে এটা তো আমি জানি না, হয়তো ওরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, শাহনাজ আপা নিশ্চয়ই এই অভিজ্ঞতাটুকু আছে। আমি বলি একটু মাঝখানে একটু বলছি, সরি, এই যে নেই স্যার, এই 3-4 বছর আগে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা যেটা বলছি, একজন ডক্টর আমাকে বললো যে কি আপা আমি আপনার এত বড় ভক্ত, ও মিক্সড একটা অ্যালবাম বের করছে একটা গানের জন্য আমাকে বলেছে, তো আমার হাজব্যান্ডের কি বললেন যে আচ্ছা এসছে যখন প্রায় 4-5 বছর আগের কথা, বাচ্চা গিয়ে দিও, ও আবার নিজে লেখেও তো গান নিয়ে এসছে, তো গানটা আমাকে উঠিয়ে তা আমি বলবি শোনো এই যে গান তো রিহার্সাল করতে হবে, জন্তুদের সাথে রিহার্সাল করতে হবে না, না 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 পা জন্তুদের সাথে রিহার্সাল করতে হবে না, আমি বলি হ্যাঁ জন্তুদের সাথে রিহার্সাল করবো না তাহলে আমি রেকর্ডিং করবো কী করে, তারপর বলে কি বলছে কি তারপর বলছে কি যে না আপা এই যে এতটা সময় স্টুডিও ইমনের ইমন শাহের স্টুডিওতে, তো বলে ওখানে এতটার সময় আপনি চলে আসবেন, তো গানটাকে উঠিয়ে আমি আবার খুব চালাক শিল্পী ছিলাম বিশ্বজিৎ চেক করে নাকি পারভেজ ভাই বলতো ক্যাচ করার ক্ষমতা অনেক ছিল, আলতাফ মাহমুদ বলতেন ছোট থাকতে সেই আমাকে আলতাফ মাহমুদ সাহেব আমাকে এমন এমন জিনিস উনি দিয়ে গেছেন, আজকে পৃথিবীতে নেই, একটা ব্রিলিয়েন্ট মানুষ ছিলেন, যাই হোক কথাতে কথাতে চলে আসে, যাই হোক ওনাকে অনেক অনেক সালাম আমার দিচ্ছি, আল্লাহ ওনার আত্মাকে শান্তিতে রাখুন। আচ্ছা যাই হোক, তো ওই রেকর্ডিংয়ে যখন স্টুডিওতে গিয়ে কোনো জন্তু টন্তু বিশ্বজিৎ আমি দেখি না, দেখে ডানে বা আগে পিছিয়ে তাকায় দেখি রেকর্ডিস্টটা বসে আছে, তো যে ডক্টর চেয়ে আবার রেকর্ডিং করবে আমি কই রিহার্সাল করবো না, বলে কি যে আপা আপনি হেডফোনের সামনে আসেন, হেডফোনের সামনে এসে আমার ট্র্যাকটা দিল, মাইক্রোফোনের সামনে এসে সরি এসে ট্র্যাক হেডফোন দিয়ে বলে ট্র্যাকটা চালাচ্ছে, তো আমি বললাম যে ও তাহলে তো পুরোটা গান আমাকে রিহার্সাল করতে হবে, 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, বলে না আপা আপনি এক লাইন একটু গান, আমি না আকাশ থেকে মনে আমার কেমন মাথা বাজ পড়লো, এক লাইন গেতে না গেতে বলে আপা টেক হয়ে গেছে, এক লাইন হয়ে গেছে ওকে ওকে না বলে আবার ওখানে দিয়ে বলতেছে যে তোমার মাইকে বলছে আপা নেক্সট লাইন গান, নেক্সট লাইন গেতে গেতে 3 না 4 মিনিটের মতো গান হয়ে গেছে, বলে আপা আসেন শোনেন, তা আমি এই এই জন্মের প্রজন্মের তারুণ্য যারা আজকাল ওরাই দেশ চালাবে ওরাই সব কিছু করবে তাই না, গানকে কি কঠিন ব্যাপার ছিল, FDC-তে রেকর্ডিং করতে গেলে একটা ছবির গান গাইতে গেলে বিশ্বজিৎ 90 বার গিয়েছে, আমি একটা গানকে সত্য শাহ সত্যদার গানকে 30 বার শুধু একবার বলে যাও নাকি একটা গানে সত্যদারই গান ছিল আমারটা, ওটা না হতে ব হয়ে যাচ্ছে হচ্ছে না, বললাম না ওরা কত লাকি আজকাল, ওটাকে করতেই হবে তোমার, একটা গান শেষ হয়ে যাচ্ছে লাস্ট লাইনে গিয়ে শয়ের জায়গায় স শয়ের জায়গায় স হয়ে গেল কাট আবার শুরু থাকতে, এবং মিউজিশিয়ানরা যে বাজাচ্ছে 3টা স্ট্রোক ছিল, হয়তো একজন ভুল করলো আবার প্রথম থেকে আবার, হয়তো একদম গানের শেষ ছাড়াটা দিতে পারলো না একসাথে হলো না 3টা রিদম আবার নতুন করে, মানে এই যে একটা সময়ের পরিবর্তনের সাথে একটা অস্থিরতা যে কাজ করছে এ থেকে আসলে বের হয়ে আসার উপায়টা কি, যেটাকে যাই হোক আমি খুব একটা অস্থিরতা বলবো না, মানে তখন অনেক বেশি একাত্মতা ছিল, আচ্ছা এখন বেশি বিচ্ছিন্ন সব দিক থেকে, আমি যদি একটু ছোট করে অ্যানালাইসিস করি, মানে তখন মানে একটা মিউজিশিয়ানের সাথে দেখা হচ্ছে রিহার্সাল করছি, আমার মনে আছে আমি সত্যদার গান আমাকে 3 দিন ধরে রিহার্সাল করতে হতো, উত্তরায় বাসায় গিয়ে আমি বসে গান তুলতাম আবার যেতাম, গলাটা এখন বসছে, ডাইরেক্টরকে ডাকা হতো, প্রডিউসার আসতো শুনতো, তারপরে এখানে এসে জন্তুদের সাথে আবার রিহার্সাল হোল ডে স্পেন্ড করতে হতো, তারপরে বিকালবেলা রেকর্ডিং, এগুলো আমি কিছু পেয়েছি, হ্যাঁ আমারও শুরুটা তো 80-এর দশক থেকে, তো আমি এটাই বলবো যে যন্ত্র এসছে ভালো, অনেক অনেক বেগ এসছে কিন্তু আমরা আবেগ হারিয়ে ফেলছি, হ্যাঁ আবেগটা চলে যাচ্ছে, বেশি মেকানাইজড এবং রোবোটিক হয়ে যাচ্ছে, কারণ এখানে অপশানগুলো আছে কি, এতে হবে কি আলটিমেটলি এখন সব দিক থেকেই বিচ্ছিন্নতা, আমাদের 91 ফ্যামিলি নেই, আমাদের ভ্যালুসগুলো চলে গেছে, আমরা এখন ফ্ল্যাটে থাকি আস্তে আস্তে সংকীর্ণ হতে চললো, হ্যাঁ চলছে আর কি, আগে হ্যাঁ স্কোয়ার ফিট হিসেবে জীবন হয়ে গেছে, আমার হয়তো ছেলে আমরা যেরকম খোলা মাঠে বেরিয়েছি, ওর 4টা দেয়াল হচ্ছে তার পৃথিবী, ল্যাপটপ কম্পিউটার এ নিয়েই তো জীবন, এবং আমি দেখছি আস্তে আস্তে যে আমার ছেলের বন্ধুবান্ধবরা আসে পাশাপাশি বসে,
কিন্তু কথা বলে না, আবার এসএমএস দিয়ে কথা বলে। বাস্তবতা থেকে সবাই অনেক দূরে না, আমি জানি না এটা কেন, তাদের কি হয়তো সময় কম নাকি আবেগ কমে গেছে বা বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে, আসলে যান্ত্রিকই হয়ে যাচ্ছে সব কিছুই। কারণ এতে হবে কি, নতুন কোনো মিউজিশিয়ান আসবে না, কারণ তাকে একটা মিউজিশিয়ান হতে গেলেও তো অনেক সময় লাগে। একজন ভায়োলিনিস্ট, একজন সেতারিস্ট বা একজন সরোদ প্লেয়ার, একজন সারেঙ্গি, এসরা, যেগুলো আমাদের তো সবাই ছিল। তাহলে কি আমরা এটা বলতে পারি যে গান ও প্রযুক্তি প্রভাবিত? হ্যাঁ, ফুললি প্রভাবিত। বিশ্বজিৎ বেশি ভালো জানবে। হ্যাঁ, কারণ আমি আমার আমার ওই ডিজিটাল অ্যানালগ দুটোই আমি দেখছি, করেছি কাজ। সো এর এর ফলে হচ্ছে কি, যেমন আগের যে কোনো জিনিস, একটা আমাদের যখন ঈদ পূজা পার্বণে যখন জামা দিত, তখন ওটা একটা কাপড় দিত, কাপড়টাকে দর্জির কাছে দেওয়া হতো, সেটা দর্জির দোকানের সামনে দিয়ে ঘুরতাম, এই যে পাওয়ার আনন্দটা। তারপরে ওটা তৃতীয় স্তরে বা চতুর্থ স্তরে থাকতো, আস্তে আস্তে আমারটা সিরিয়ালে আসলো, কাটা হচ্ছে, এই যে গ্রো আপটা আনন্দের, যেদিন বকম লাগানো হচ্ছে, বোতাম লাগানো হচ্ছে, ওই দিন তো ঈদ, ওইটাকে নিয়ে বালিশের নিচে রাখা। এই জন্য আমি বলছি যে প্রতিটা জিনিসের অভিজ্ঞতা অর্জন একটা সময় লাগবে। পাওয়ার আনন্দের কথা যেটা বলছেন, আজকের এই সময়ে তো আসলে একজন সাতটা আটটা করে গার্মেন্টস এর যুগ, রেডিমেড গার্মেন্টস যুগ, সব সবকিছু রেডিমেড, মিউজিকও পাচ্ছি, লুপ কেটে লাগাই দিতে পারছি, হ্যাঁ অপশন আছে, স্যাম্পল টোন আছে, আমি বাজিয়ে নিচ্ছি। এই জন্য আমি একটি কথা, একটি উপমা দিতে চাই, হিমালয়ে কিন্তু অর্জন করাও যায়, বেয়ে ওঠা এক জিনিস অর্জন, হেলিকপ্টার উপরেও কিন্তু নামা যায়। এরপর আসলে আর কিছুই বলবার থাকে না। একটা সময় ছিল বাংলাদেশ টেলিভিশন, এবং আমরা জানি যে সামনে ডিসেম্বরের 25 তারিখ বাংলাদেশ টেলিভিশন 50 বছর পূর্ণ করতে যাচ্ছে। তো এই যে সেই সময়ে একটিমাত্র টেলিভিশনের সবার চোখ, কেউই আসলে টেলিভিশনের থেকে সরত না, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকগুলো টেলিভিশন চ্যানেল, এবং বর্তমানে আমরা জানি বাংলাদেশে 26টা চ্যানেল, এবং আগামীতে আরও অনেকগুলো আসবে, সেটা ছুবে হয়তো অনেকগুলো সংখ্যা। তো সেইখান থেকে একটু জানতে চাইব, এতগুলো সময়ের পরিবর্তনের পরেও আসলে কি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে আমরা কি আসলে সেভাবে কি এগিয়ে যেতে পারছি বলে আপনার কাছে মনে হচ্ছে, বা কী মনে হয়? আমার দুটো জিনিস মনে হয়। এখন তুমি যদি বলো বিটিভির কথা, ওটা তো স্বপ্ন পুরি স্বপ্নের মতো লাগে আমার, সত্যি কথা বলতে কি, শুরু থাকতেই যেখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিআইটিতে যে ইয়ে ছিল, সেখানে কি আশ্চর্য রকমের, ওটার সাথে এটাকে আমি তুলনা করতে পারি না, এটা স্বপ্ন পুরি। ও তখন তোমার কামাল ভাই মোস্তফ মানে মন্টু মামা, এনারা তখন কি আমাদেরকে ওই বলতে হতো একটা গান আছে গাইবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, আমরা সরাসরি চলে গেলাম লাইভ, আর কোনো কথা নাই, মানে হলো কি, কিন্তু ওটারও একটা আলাদা আবেগ, আলাদা একটা কি বলে হচ্ছে ন্যাচারাল জিনিস যেটা ছিল, এটা আমি একটু পরে বলছি। যে কি বললো যে কি আমার একটা প্রোগ্রাম আছে অনুষ্ঠান, সরাসরি ওখানে গিয়ে মেকআপ টেকআপ তো কিছুই না, ওই আমার সাথে আম্মা থাকতেন, একটু কাজল লাগাই দিল, পাউডার লাগাই দিল, ইয়ে টিয়ে করে 10-15 মিনিটে গিয়ে দাঁড়ালাম, সেখানে আবার অর্কেস্ট্রাতে রিহার্সাল, রিহার্সাল করে গিয়ে যখন সেটে দাঁড়ালাম তখন লাইভ, তো ওখানে ঠোঁট মিলানো ওটা কোনো কষ্ট করতে হতো না। আমি এখন আজ পর্যন্ত এখনও আমি বলবো ঠোঁট মিলানো আমার ভালো লাগে না, কারো যদি বেসুরো হয়ে যায়, কারো যদি অন্যরকম হয় ঠোঁট। বিশ্বজিৎ কিছুদিন আগে লাইভ, ওর কথাটা আমি একটু বলতে চাই, কোন একটা চ্যানেল আইনা কোথায় জানি লাইভ গান করলো, ওর স্টেমিনা আমি দেখলাম, সে লাইভ গাচ্ছে, কিন্তু কোন জায়গা আমি দেখলাম না যে আউট অফ টিউন ও গাইলো, কথাতে কথাতে চলে আসে। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, তখন যে বিটিভির যে গানের একটা আমেজ, একটা যে কি কেমন জানি ছিল, যে সরাসরি সবাই দেখছে লাইভ চলে যাচ্ছে প্রোগ্রাম, তখন কোনো কিছু হ্যাঙ্কি ব্যাঙ্কি চলবে না, কিন্তু আমি যা গাইলাম গাইলাম, যা হলো হলো, কিন্তু ভালোই হতো যে এটা হয়েছিল, নাটকও তো লাইভ ছিল, সবই লাইভ, নাটকও লাইভ ছিল। এবং ও তখন ওই আমি দৌড়ে চলে যাচ্ছি স্টুডিওতে, তার আগে মাসুমা খাতুন যিনি এখন ভয়েস অফ ফ্যামিলি, উনি আগে ঘুষি গেছিলেন, উনি সাথে এই তো আমার নিকনেম শাইন, তখন শাইন ডাকতো, এই দিকে আসো, তোমার চুলটা ভালো মতো আছে না, চিরুনি দিয়ে একটু কেমন করে টান দিল, আবার আমি চলে গেলাম স্টুডিওতে গিয়ে দাঁড়িয়ে, তখন যে যেই লাইভে গিয়ে আলাদা তখন একটা স্যাটিসফ্যাকশন ছিল। আর এখন যেহেতু এতগুলো চ্যানেল, আমি খুব প্রাউড ফিল করি,
এই জন্য যে আমাদের বাংলাদেশ ধাপে ধাপে অনেক কিছু দিকে আগিয়ে যাচ্ছে এবং অনেক কিছুতে আমি দেখি যে চ্যানেল আইকে অনেক সময় অনেক চ্যানেল কিছু তারা ভাববে না মনে হয় যে চ্যানেল আইকে ফলো করছে মানে কি তাদের ভালো জিনিসটা নিচ্ছে এবং বিভিন্ন বিদেশে গেলে আমরা বলতে পারি হ্যাঁ এতগুলো চ্যানেল প্রোগ্রামে আগে সবাই বলতো তোমাদের একটা চালালে শুধু বিটিভি এখন আমি এইটা গান ছাড়ার আগে অনেকবার বাইরে ট্রাভেল করেছি গিয়েছি ইন্ডিয়াতে তারপরে তোমার লন্ডনে ইংল্যান্ডে কয়েকবার সব বিবিসিতে টেলিভিশন রেডিওতে করেছি আমি দু জায়গায় করেছি আর কি তো ওখানে আমি বলি চ্যানেল বলে এখন বলতে হবে না আমরা চালালেই মানে দেখতে পাই তো আমার কাছে যেটা মনে হয় যে চ্যানেল অনেক হয়েছে কিন্তু দুটো জিনিস আমার কাছে খুব খটকা লাগে সেটা হলো যে গানের ব্যাপারে যেটা যেটা ব্যান্ড শো একশো বার মিউজিক মিউজিক এলভিস প্রেসলি সেও কিন্তু মিউজিক গান তার যে নোটেশন আমাদের ঠিক তাই মাইকেল জ্যাকসন সুর কিন্তু সেই এক ওটাও ইংলিশে যে নোটেশনগুলো প্রভাবিত করে তো সুতরাং কিন্তু আমি যেটা একটা মেসেজ আমি দিতে চাই যে এই যে বেশিরভাগ ডিপেন্ডেন্ট আমি দেখি ডিপেন্ড করছে মিউজিকের উপরে যে যন্ত্র অনেক সময় কোনো একটা গান আমি শুনতে চাই প্রচুর রকমের ব্যান্ড মানে মিউজিকটা ভয়েসকে ছাড়িয়ে যাচ্ছে ওই যে আমি আগে একটা কথা বলেছিলাম যে ছোটোবেলায় আমরা খেলাঘর যেখানেই গান করেছি দু তিনটা যন্ত্রতে গান করেছি তোমার মাধুর্যতা এখান থেকে আসবে এবং পাশাপাশি তোমাকে সাপোর্ট করবে তোমার মিউজিক আর যন্ত্রী ওই ওইরকম যন্ত্র না হলে চলবেও না ঠিক আছে না আজকে যদি আমি বিশ্বজিৎকে বলি যে বিশ্বজিৎ আমাকে চাললেন একটা শোনা ও তখন বলবে যে আপা গিটারটার সাথে থাকলে ভালো হতো ঠিক কিনা সবগুলো চ্যানেল মাঝে মাঝে মধ্যে একটাই চলতে লাগে একটু চেঞ্জের দরকার প্লিজ এটা আমি আপনার সাথে একমত খালি অনেক সময় মনে হয় যে লোগোটা চেঞ্জ অনুষ্ঠান একটাই অনুষ্ঠান এক এইটা কেন লাগে সেটা আমি বিশেষ কিছু কিছু মানে খুব কনভেনশনাল কিছু রেগুলার প্রোগ্রাম আছে যেগুলো সব জায়গায় হচ্ছে তো যাই হোক ওটা আমি বলতে চাই না আপনি মৌসুমী বাপা যেটা বলছিলেন যে পরিবর্তনটা কি এই যে টেলিভিশনে এক ঝাঁক নাটকের লোক আসা নাট্যকার আসা মিউজিশিয়ান আসা সিঙ্গার আসা এখন অনেক বেরোচ্ছে কিন্তু স্থায়িত্ব কম এগুলো বিষয়গুলো হচ্ছে কি আমি আমি খুব সারসংক্ষেপে বলেছি যে আমরা হয়তোবা কিছুর পেছনে দৌড়াচ্ছি খুব আর্লি স্টেজে রিনাউন হওয়া সেটা অ্যাবজর্ব করার ক্ষমতা অনেকের হয়তো থাকে না বা এটাকে সাস্টেন করতে গেলে যে ধৈর্য কৃচ্ছতা প্র্যাকটিস এগুলোর দরকার সে ধৈর্য ক্ষমতা হয়তো খুব কম কারণ একটা শিশু ভূমিষ্ঠ হতে গেলে একটা সার্টেন লিমিট লাগে তার ওই ডিউরেশনও লাগে না একটা রিয়েলিটি শো হতে একটা শিল্পীর জন্ম হয়ে যায় একটা শিল্পী আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের কাঠখড় কত পুড়িয়েছি সেটার বড় ব্যাপার না কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে গেলে সময় লাগবেই মাস্ট হ্যাঁ এটাকে হাইব্রিড করে যতই আগে ভাগে পাকানো হোক ন্যাচারাল পাকার মধ্যে এটা অন্যরকম টেস্ট আর থাকবে আবার আপনাদের সাথে কথা বলতে গেলে আরেকটি প্রশ্ন চলেই আসে সেই সময় তো আসলে রিয়েলিটি শো ছিল না সেই সময় রিয়েলিটি শো না থাকার ফলেও আমরা বাংলাদেশের সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় একটি নাম পেয়েছি শাহনাজ রহমতুল্লাহ তরুণ পেয়েছে কুমার বিশ্বজিৎকে রিয়েলিটি শো না থাকার ফলেও আমরা যাদেরকে পেয়েছি আজকে কেন এতগুলো রিয়েলিটি শো হবার পরেও তুলনামূলকভাবে আমরা সেভাবে কাউকে পাচ্ছি না সব দেশেই আজকে লেজেন্ডারি পার্সোনালিটি যাদেরকে আমরা মিন করি ওয়ার্ল্ড ওয়াইড আপনি 100 কোটি মানুষের ভারত ওইখানে গিয়ে লতা মঙ্গেশকর এসছে আরেকজন আশা ভোঁসলে এসছেন বা কিশোর কুমার এসছেন মোহাম্মদ রফি এসছেন আসেন বা শাহনাজ রহমতুল্লাহ এগুলো যুগে যুগে আমার মনে হয় এগুলো জন্ম নেয় এগুলো এমন কোনো স্কুলিং করে হয় না শাহনাজ বাবা যেটা বলছিলেন যে ঈশ্বর প্রদত্ত গলা লাগবে অনেকে অনেক ভালো গায় কিন্তু শুনতে ভালো লাগে না অনেক পারফেক্টলি গাচ্ছে ভালো লাগে না অনেকে খারাপ গাইলেও কিন্তু টোনটা যখন পড়ে তখন হৃদয়ের মধ্যে লাগে গান কিন্তু আমরা যেভাবে যে দেশের মানুষ আমাদের
প্রত্যেকটা জাতির একটা পরিচিতি আছে, তাদের একটা ভ্যালুজ আছে, তাদের কী বলবো যে সামাজিকতা বা সংস্কৃতি। এখন যতই আমরা এটাকে বিশ্বায়নের যুগে আনতে চাই, কিন্তু রিলেট থাকতে হবে। আমার মা, আমার মাকে দেখেছি শাড়ি পরা, হ্যাঁ, আমি যতই এটাকে আধুনিক করতে চাই, আমি আমার মারে যদি শর্টস পরিয়ে দিই এটা বেমানান মনে হবে, সংস্কৃতিও তাই। তো এই জন্য আমাদের সাথে, আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত রেখে সব কিছুই সৃষ্টি করতে হবে। আর নতুন তারুণ্য যারা আসছে, 100 বার আসবে, এটা আমি আমি চাই, মনে প্রাণে সবাই চাবে যে পরবর্তী প্রজন্ম এই দেশকে নিয়ে যাবে। আজকের যারা ষোলো, আজকের যারা তারুণ্য, তারাই দেশকে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবে। কিন্তু ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, সব অনেক মাপঝোপের ব্যাপার আছে। কারণ মাপগুলো হচ্ছে এই জন্য যে আমাকে কোন জায়গায় যেতে হবে, ওই জায়গায় যেতে হলে অনেক কিছু বর্জন করতে হবে, অনেক কৃচ্ছতা পালন করতে হবে, অনেক ধৈর্য লাগবে, অনেক পরিশ্রম লাগবে, অনেক প্র্যাকটিস লাগবে। এমন একটি অনুষ্ঠান আয়োজনে যখন এমন দুজন মানুষ থাকেন, কোনোভাবে আসলে বলতে মন চায় না যে সময় আসলে খুবই অল্প, কিন্তু যেহেতু সময় সময়ের কথা বলে, আমরা চাইব আজকের দুই সময় আছে এই এক সময়কে নিয়ে এগিয়ে যাবে। আমরা তারুণ্যের ষোলোর কথা বলছি, চ্যানেল আই ষোলো বছরের এই পদার্পণে আমরা আশা করব তরুণদেরকে উজ্জীবিত করবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা সম্মান জানাতে চাই আবারও আপনাদের দুজনকে, যেহেতু দাদা আপনি আছেন, আমরা চাইব পরবর্তী সময়ের অর্থাৎ আপনার পরবর্তী যে দুই প্রজন্ম আজকে আপনার সামনে আছে, আমরা দুজন মিলে আপনাকে এই উত্তরীয় পরিয়ে দিতে চাই। সেই সাথে যেহেতু আজকের প্রজন্ম আমি আছি, আমি চাইব আমার আগের প্রজন্ম অর্থাৎ আজকের প্রজন্ম যাকে মনে করেন আদর্শ, আমি তাকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জানাতে চাই। সেই সাথে আমরা চাইব চ্যানেল আয়ের এই ষোলো তারুণ্যের ষোলো নিয়ে পথ চলা এই ছোট্ট আমাদের একটি স্মৃতি আপনার কাছে। জন্মদিনে সাধারণত সবাই উপহার দেন, উপহার দিলে যার জন্মদিন তার মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেলাম। তো চ্যানেল আয়ের তো ষোলো বছরে পদার্পণ, তারুণ্যের ষোলোর কথা বলছি, আজকে যদি আমরা আপনার কাছে ছোট্ট কিছু চাই তাহলে কি আপনি দেবেন? আমি একটু আগে বুঝেই ফেলেছি আমার উপহার কি হতে পারে। একজন শিল্পীর যেটা আমার বিশ্বজিৎ এক, এটা এটা হয় কি শাহজাপা, আমাদেরই প্রবলেমটা হয়। আমি যে কোনো অনুষ্ঠানে যেন কোনো রাজনীতিবিদ না, রাজনীতি দেখাইতে হয় না, ডাক্তার ডাক্তারি দেখাইতে হয় না, ইঞ্জিনিয়ার কেমনে ইঞ্জিনিয়ারিং করেন আমার একটু দেখান, বা কেমন উপস্থাপনা করেন একটু দেখান, এটা বলে না, বলে না, বা একটা গান গান। তো তাই আমি সরাসরি চমৎকার কথা, চ্যানেল আয়ের জন্মদিন এবং আজকে আমার অনেক, আর মা যখন গাচ্ছেন আমার সন্তানের নাম শুনবে একজন প্রতিনিধিত্ব হয়ে, আমি অনেক যুগ, এটা দেখো আল্লাহর তরফ থেকে হয়, অনেক যুগ পরে ওর সাথে দেখা এবং কত স্মৃতি এটা, এবং তুমি যে হঠাৎ করে আমাকে বলবে, পারতপক্ষে ঘর থেকে বের হওয়ার ইচ্ছে আমার নেই অনেক যুগ পরে, আমাদেরও বলতে ভালো লাগছে, এটা একটা ইতিহাস হয়ে রইল একদম। অবশ্যই কোন টেলিভিশন চ্যানেলে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ প্রথমবারের মতো, এবং সেই সাথে কুমার বিশ্বজিৎ, কখনো কোনো টেলিভিশন চ্যানেলে এইভাবে আমরা পাইনি, এটা আমাদের জন্য পরম পাওয়া, আমরা সম্মানিত। আজকের উপহার আমরা একটু পেতে চাই। খোলা জানালায়
যে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। এক লাইন আমার ছেলে গাইব। একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মাগো মা তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা মাগো মা মাগো মা। আপনার মায়ের একটু কথা যদি বলেন। আমার মা অনেক অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার মা যদি না থাকতো তাহলে সঙ্গীত জগতে ও একটু কিছু হতো। আমি 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 অনেক ওনাদের পরিবারের সাথে আমি যাই ওগুলো এত স্বল্প সময়ে আসলে কোন নির্বিচ্ছিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। পারস ভাইয়ের সাথে ওনাদের বাসায় আমার প্রচুর যেতে হতো, কারণ পারস ভাই গান তুলতে যাচ্ছি তো ওনার আম্মা জানলায় বসে থাকতেন। এটা ছোট্ট উঠান পার হয়ে যেতে হতো বাঁ দিকে ইয়ে, আর ওই দিকে ছিল পারস ভাই থাকতেন। হ্যাঁ, যখন যেতাম জিজ্ঞেস করতো কে কোথায় যাচ্ছ, আমি আলোদিন আমাকে আগে পাঠিয়ে দিত, হ্যাঁ তুমি যাও আমি পরে আসব। তখন পারস ভাই বোধহয় আলোদিন ভাইয়ের সাথে না আলোদিন ভাইয়ের সাথে পারস ভাই বোধহয় কাজ করতো। হ্যাঁ, যাই হোক আমি যখনই যেতাম গান যখন তুলতে জানলায় দিয়ে আসতো কে গাচ্ছে, ও আচ্ছা তোমার নাম কি কোথেকে, আমি সারাক্ষণ ভয়ে থাকতাম। পারস ভাইয়ের গান আসলে আমার গানের চেয়ে টেনশন হইতো, খালামাকে ক্রস করতে হবে নিশ্চয়ই। আপনারা ওইটা অনেকে আমার যে স্মৃতি কি আর বলবো, বিয়ের আগ পর্যন্ত আমার মা সবসময় আমার সাথে সাথে দেশে বিদেশে এক পাও এক চুল নড়তাম না মাকে ছেড়ে। বিয়ের পরে সবসময় আমার স্বামী তো, সুতরাং ওনার আর কি বলবো যে কি এখন কথায় কথায় তুমি জিজ্ঞেস করলে তাই বললাম আর কি। পৃথিবীতে মায়ের সেই স্থান প্রতিটি সন্তান এবং মানুষের জীবনে একেবারে আলাদা, তাই যেহেতু মায়ের গান আমরা শুনলাম তাই মায়ের কথা একটু জানতে ইচ্ছে হলো। কারণ তখন থেকে আমরা দেখছিলাম যে কুমার বিশ্বজিৎ আপনাকে মা বলে সম্বোধন করছেন, এজন্য আমার একটু কেমন জানি ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যে একটু কেমন কেমন একটা যে বারবার ও আমাকে বলছে, বারবারই আমার খুব ভালো লাগছে যে আরেকটু বলুক আরেকটু বলুক। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই জন্য বারবার বলছি যে বিশ্বজিতের কে তুমি এনেছো, ওই ওই হিসেবে আমি তোমাকে আরেকটা ধন্যবাদ দেবো। আমরা এই আশীর্বাদ চাইবো আপনার কাছে। আরেকবার মা ডাক শুনতে চাইছেন, মাকে আমি একবার কেন বারবার বলবো। আমার আমি এখনও মনে আছে যে আমি অনেকগুলো আপনার বাসা যতগুলো চেঞ্জ করেছি প্রত্যেকটাতে আমার যাওয়া হয়েছে, ডিওএইচএস যখন ছিলেন তখনও যাওয়া হয়েছে, বিভিন্ন আমরা শো করেছি একসাথে। কিন্তু আমার একটা সারা জীবন একটা দুঃখ থাকবে যে আমি মার সাথে গান করতে পারিনি আর মার মার আমার সুরে মাকে গাওয়াতে পারি। এই সময়টা আমার ঠিক থাকবে। একটা বিষয় কি হতে পারে, মায়ের কোনো গান আজকে মা এক লাইন গাইবেন সেই সাথে আপনি মায়ের সাথে একটু গলা মেলাবেন, এটা আমরা ইতিহাস হয়ে থাকতে চাই, এটা আমাদের একটা আবদার, সেটা কি গান হতে পারে? যেভাবে বাঁচি বেঁচে তো আছি জীবন আর মরণে আজকে ইতিহাস হয়ে রইল। দীর্ঘদিনের এক স্বপ্ন আজ কিছুটা হলেও পূরণ হলো, বলছিলেন কুমার বিশ্বজিৎ যিনি আজকের তরুণের কাছে একজন প্রাণ, এই তরুণের কাছে আবার যিনি প্রাণ তিনি শাহনাজ রহমতুল্লাহ যিনি বাংলাদেশের প্রাণ এবং বাংলাদেশের সম্পদ, যাকে বললে অন্য আরেকটি দেশ হিংসা করে বলেন
এই দেশের যদি তিনি না হয়ে যদি আমার দেশে হতেন, এমন শিল্পীকে আমরা সম্মান জানাতে চাই, আমরা গর্ব অনুভব করব বারবার। আজকে চ্যানেল আয়ের এই ১৬ বছরের পথ চলায় দুজন প্রিয় মানুষকে সাথে পেয়েছি, তাই আমরা চাইব চ্যানেল আয়ের জন্য তারা অটোগ্রাফ দেবেন, এবং যে অটোগ্রাফ তাদের লেখা এই স্মৃতি আমাদের কাছে থাকবে। মৌসুমী না, তার আগে একটু জানতে চাইবো কি লিখেছেন আমাদের চ্যানেলে, কিভাবে আশীর্বাদ করেছেন? লেখার তো অনেক কিছু ছিল, কিন্তু এখানে জায়গা নেই। এক লাইন অনেক কিছু লেখার ছিল, কিন্তু জায়গা না পেয়ে যতটুকু একটুখানি লিখলাম, যতদিন পৃথিবী আছে ততদিন চ্যানেল আই থাকবে। শাহনাজ রহমতুল্লাহ, ধরো এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ দাদা। আমারটা কি বলতে হবে? জি। আচ্ছা, সহস্র বছর ধরে এভাবেই ধরে রাখুক চ্যানেল আই আমাদের শিল্প সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। জন্মদিনে আমরা ছোট্ট একটি কেক কেটে আমরা চাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে, আপনাদের দুজনকে অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণ আগে কুমার বিশ্বজিৎ বলছিলেন, সময়কে সময়ের হাতেই ছেড়ে দিতে হয়। সময়কে আমরা সময়ের হাতেই ছেড়ে দিলাম, চ্যানেল আয়ের ব্যর্থতা এবং সাফল্য ছেড়ে দিলাম সময়ের হাতে।